আমরা এসে এই মুহূর্তে দাঁড়িয়েছি বইমেলায় সুলেখা মোড়ে। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা, কারণ যাদবপুরের সুলেখা মোড় আমরা শুনেছি, কিন্তু এখানেও সুলেখা মোড়? একদম ঠিক শুনেছেন, কারণ এখানে সুলেখা কালীর স্টলে আমরা দাঁড়িয়ে আছি। বই পড়বেন, লিখবেন না? লিখতে হলে অবশ্যই চাই সুলেখা কালী, আর লিখতে হলে সুলেখা কালী যখন চাই আপনার, তখন জানতে হবে ইতিহাসটাও। ধরুন একটা সময়ের কথা বলি, 1930-এর দশক, আজ থেকে প্রায় 90 বছর আগের কথা। সেই সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বয়কটের ডাক দিয়েছেন, স্বাধীনতা আন্দোলনের একেবারে অগ্নিময় সময়। সেই সময়টায় বিদেশি দ্রব্য বয়কট করার যে সনদটি, সেই সনদটিতে সই করবেন কি কালিতে? বিদেশি কালিতে। হ্যাঁ, তখন কিন্তু ভারতের যারা লেখাপড়া করতেন তারা মোটামুটিভাবে ওই বিদেশি কালির ওপরেই নির্ভর করতেন। স্বদেশি কালী বলতে তেমনভাবে তখন কিছু ছিল না, আর সেই বিদেশি কালী আর বয়কট করারও ডাক দিলেন গান্ধীজি। এবং গান্ধীজি সতীশচন্দ্র দাশগুপ্তকে বললেন যে এই যে কালী, সেই কালী যদি আমরা দেশে তৈরি করতে পারি তাহলে কেমন হয়। দেশে তৈরি হলো কালী, দুজন মানুষ, সেই দুজন মানুষ দুই ভাই, তারা নিজেদের বাবা মায়ের সমস্ত জীবনের সমস্ত অর্থ সংগ্রহ সেই দিয়ে রাজশাহীতে 1934 সালে খুললেন কারখানা। 1936 সালে কারখানা বড় হলো, একটা বড় কারখানা স্থাপিত হলো, এবং তারপরে অনেক দিন কেটে গিয়েছে, প্রায় 1946 নাগাদ কলকাতার যাদবপুরে তৈরি হয়েছিল সুলেখা কালীর একটি বিপণি, এবং সেই বিপণির আজ এতগুলো বছর হয়ে গেল। অর্থাৎ এটা 2024, 1934, 90টা বছরের পথপরিক্রমা। তার মধ্যে অনেক উথাল পাতাল, উত্থান পতন, অনেক কিছু হয়েছে, কিন্তু সুলেখা কালী তার নিজের সুনামকে রেখে দিয়েছে নিজের জায়গায়। গত বছর বইমেলাতেও আমরা এসেছিলাম সুলেখা কালী স্টলে, আর সেবারেও আমরা তুলে ধরবার চেষ্টা করেছিলাম ঐতিহাসিক এই সুলেখা কালী ঠিক এখন কীরকম অবস্থায়। আমার ঠিক পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় রয়েছে এখনও। এখনও কালি কলমে লিখতে অভ্যস্ত যারা, তারা কিন্তু সুলেখা কালীর এই স্টলে ভিড় জমাচ্ছেন। আমি একটুখানি জেনে নেব যারা এখানে এসেছেন। পেন কিনতে এসেছেন কি? না, আমার ভাই দেখছে, আমার বন্ধু দেখছে। কালির কলমে লেখার কি অভ্যস্ত? হ্যাঁ, এখনও পড়াশোনা করে যাচ্ছি, কিছু যতদিন করি ততদিন তো লাগবে। আমি আরেকজনকে জিজ্ঞেস করবো, সুলেখা কালী স্টলে কেন, কলম কেনার জন্য না কালী কেনার জন্য? দুটোই। কারণ হচ্ছে যে আমার এর আগে যে মানে কালী ছিল সেটাই চেকে লেখার সময় একটু হালকা হয়ে গেছে, তো আর একটু বেটার অপশানের জন্য এসেছি দোকান। এগুলো বেটার অপশানই পাবেন। দেখুন, আসলে বিষয়টা হচ্ছে যে এখনো পর্যন্ত আমার নিজের বুক পকেটেও একটি বিদেশি পেন রয়েছে, এবং সেই বিদেশি পেনটি লন্ডনের এয়ারপোর্ট থেকে কিনে এনেছিলেন আমার দাদা। এই পেনটি এখনও পর্যন্ত আমার কাছে রয়েছে, প্রায় 20 থেকে 21 বছর হয়ে গিয়েছে বয়স, কিন্তু এখনও পর্যন্ত সেই পেনে লেখি। শুধুমাত্র বিদেশি পেন নয়, সেই সঙ্গে সঙ্গে এদেশি পেন, অর্থাৎ স্বদেশি পেনের প্রতিও যে ভালোবাসা, সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ এখানে দেখতে পাচ্ছি। সুলেখা কালীর যে সুনাম একসময় ছিল, স্বাধীনতার আন্দোলন যার সঙ্গে জড়িয়ে, স্বদেশি কালীর ঐতিহ্য যার সঙ্গে জড়িয়ে, সেটা এই মুহূর্তে ঠিক কেমন রেসপন্স পাচ্ছেন এই বইমেলাতে বা অন্যত্র? দেখতেই পাচ্ছেন মানুষের ভিড় এখানে, তো মানে ভাবাই যায় না, এটা কল্পনাতীত। আমরা তো একটা সময় কালিটাই উঠে গেছিল, আমরা ডট পেনে লিখতাম, আমরা লিখিনি, আমরা কিন্তু ক্লাস 10 অবধি কালিতেই ব্যবহার করেছি, কারণ ডট পেন আমাদের স্কুলে ব্যবহার করতে দিতেন না। কিন্তু আজকের দিনে প্রচুর বাচ্চা বাচ্চা ছেলে, মানে বয়স্কদের একটা অ্যাফিনিটি আছে, কিন্তু বাচ্চারা একদম স্কুল কলেজের বাচ্চারা সদ্য চাকরিতে ঢুকেছে, এরা প্রত্যেকেই কিন্তু কালী এবং ডিফারেন্ট শেডসের কালী। অর্থাৎ এরা অনেক অপশনসও ক্রিয়েট করেছে যেটা আগে হয়তো ছিল না এরকমভাবে। যেরকম দেখুন, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং, আপনি 6টা শেড পাচ্ছেন। তারপরে ওরা সত্যজিৎ রায়কে কমেমোরেট করছে, ইয়ে যামিনী রায়কে, এবং এরা যে যে রং ব্যবহার করতেন, ট্রিবিউট কালেকশন। এবং এগুলো শুধু তো বাড়িতে নিয়ে ওকে রেখে দেবেন না, তারা লিখবেন, অবভিয়াসলি লিখবেন, এবং যখন লিখবেন তখন উনি জানেন যে কার ফেভারিট কালারটা উনি ব্যবহার করছেন। একসময় সতীর বউ ব্যবহার করেছেন,
সেটা আজকে উনি ব্যবহার করছেন। আগে হয়তো করেছেন, কিন্তু এটা তার কনসেপশনে ছিল না যে সত্যজিৎবাবু লুট লেখি ব্যবহার করেন। তো সেদিক থেকে দেখতে গেলে এইটা তার মানে গুড জব, মানে এরা আরও রকম, এরা ডায়েরি বার করেছে, বঙ্গলিপি খাতা, এটা জানি না এসছে দেখেছেন কি না, ভেরি ইনফরমেটিভ, প্রচুর ইনফরমেশনস রয়েছে বাচ্চাদের। যে শুধু আমরা দেখতাম রেশন দোকানেও বিক্রি হতো এক টাকার ইয়ে, কিন্তু তাতে কোনো ইনফরমেশান থাকতো না, একটা বাংলার ম্যাপ থাকতো, তাতে বোধ হয় ডিস্ট্রিক্টগুলোর বাউন্ডারিও থাকতো বলে আমার মনে পড়ছে না এখন। কিন্তু এখন যেটা দেখবেন এতে প্রচুর ইনফরমেশানস আছে, নানাবিধ ইনফরমেশানস, এবং এগুলো একটা খাতা যদি কেউ রাখে অ্যাপার্ট ফ্রম রাইটিং, ওটা কিন্তু একটা মেমেন্টো কালেকশনসও বলতে পারেন, এই কামস আন্ডার এ গুড কালেকশন যেভাবে বই তাদের বলেছে। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকমটাই আদতে, যে প্রজন্ম থেকে প্রজন্মে এই ভাবনাটা, এই সুলেখাকালীর ভাবনাটা আসছে, বদলে বদলে আসছে, কিন্তু আসছে। স্বাধীনতা পূর্ব ভারতে একরকম ছিল, কিন্তু এখন তো 2024, আর তাই ব্র্যান্ডিংয়ের চেহারাটাও বদলেছে, বদলেছে মোড়কের চেহারাটাও, বদলেছে পেনের চেহারাও, এবং সেই সঙ্গে সঙ্গে অতীত ইতিহাসকে, ঐতিহ্যকে না ভুলে গিয়ে এক নতুন সুলেখা। আর সেই সুলেখার স্টল থেকে এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে ভিড়টা ঠিক কতটা, উন্মাদনা এখনও পর্যন্ত, ভালোবাসা এখনও পর্যন্ত কতটা রয়েছে মানুষের সুলেখা কালী নিয়ে।